شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. السلام عليكم ورحمه الله وبركاته. সম্মানিত শেখ আমি আবুধাবি থেকে নিহাল আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত শেখ আমি আপনার কাছে দুইটা বিষয় জানতে চাচ্ছি সে দুইটা বিষয় হলো সুরা মায়দার ভিতরে আছে যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসলা করে না তারা কাফের জালেম আর ফাসেক। বাংলাদেশের যে সকল রাষ্ট্রপ্রধানরা আছে তারা কি কাফের কিনা যেহেতু তারা আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসলা করে না আর আমরা একামতে দিন চেষ্টার একামতে দিন कायम করার জন্য কিভাবে চেষ্টা করব এই দুইটা বিষয় জানতে চাচ্ছি জাযাকাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাও Wassালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইনা ওয়া লিতবাহ বিহসানিন আমা বা'দ আবু দবি থেকে এক ভাই প্রশ্ন করেছেন নাম নিহাল তিনি বলেছেন যে সূরা মায়দার ভিতরে আছে যে যে ব্যক্তি কোরআনের বিধান দ্বারা ফাইসলা করে না সে ব্যক্তি কাফের ফাসেক জালেম তো আমাদের দেশের যে সমস্ত শাসক গোষ্ঠী আছে তাদেরকে আমরা কাফের বলতে পারবো কিনা কাফের বলা যাবে না আরেকটি বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যে ইতামাতে দিন দিন কায়েমের পথ এবং পদ্ধতি কি হতে পারে কি কিভাবে দিন কায়েম করব সেই বিষয়টি আপনি একটু বুঝিয়ে বলবেন তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বিষয়ে যদি ফয়সালা পূর্ণাঙ্গ দিতে হয় যে যে আয়দার ব্যাপারে যে আয়াত এসেছে যে একজন একজন মুসলমানকে মুসলমানকে কাফের বলার ব্যাপারে এর ফিতনা সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে কেননা এ সম্পর্কে একটি বই লিখেছে যুগশ্রেষ্ঠ আলেম আহ নাসির উদ্দিন আল বা নি তাআলা তিনি বলেছেন যে তিনি একটি বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে ফিতনাথুদ তাকফির ফিতনাতুত তাকফির ফিতনাতুত তাকফির বইয়ে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এবং এবং এই বইয়ে ফিতনাথু তাকফির এই আয়াত নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং আল বাণী ও জিহাদ গ্রুপের বিতর্ক তো এই সম্পর্কে ফিতনাথুদ্দ তাকফিরে পূর্ণাঙ্গভাবে তিনি এর উল্লেখ করে দিয়েছেন আমাল্লাম এহকুম বিমা আনসার আলহ ফাবুলাই কাহমুল কাফিরুন সুরা মায়দার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ যা অবতীর্ণ করেছে দ্বারা যে ফয়সালা করে না সে ব্যক্তি কাফের এই আয়াত দ্বারা উলাই কাহমুল বা বাক্যটি উদ্দেশ্য কি এ এক সম্পূর্ণভাবে ইসলাম থেকে খারিজ বা বহিষ্কার হয়ে যাওয়া দুই নাকি এর অর্থ কখনো ইসলাম থেকে খারিজ হওয়া আবার কখনো ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া থেকে কম এই পর্যায়ে আয়াতটি কিছুক্ষণ গভীরভাবে লক্ষ্য করুন কেননা আয়াতটির কাফিরুন বাক্যটি দ্বারা কখনো ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য আবার কখনো কখনো হল আমলগত দিক থেকে কোনো আহকামের ব্যাপারে ইসলাম থেকে খারিজ হওয়া এই এর শহীদ তাফসিরের ব্যাপারে ইসলামের সহিদ তাফসির ব্যাপারে আমাদের যা সহযোগিতা করবে তা হল নবী সাল্লাহ ওয়াসাল্লামের ঘোষিত ইবনে আব্বাস এর বিশ্লেষণ কেননা কিছু গোমরাহ ফিরকা ছাড়া সবাই একমধ্যে সাহাবি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু ছিলেন তাফসিরের ব্যাপারে ইমাম আর এই কারণে আমার জানামতে সম্ভবত সাহাবি ইবনে মাসউদ রদি আল্লাহ তালহু তাকে জামানুল কোরআন উপাধি দিয়েছিলেন কুফুর এটাই স্পষ্ট হয় যে এই তাফসির সম্পর্কে ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু সে সময় এমন কোন কথা শুনেছিলেন যা আজকাল আমরা শুনছি অর্থাৎ তখন এমন কিছু লোক ছিল যা আয়াতটির জাহেরি প্রকাশ্য অর্থ গ্রহণ করত আর যে ব্যাখ্যার প্রতি আমি এখন ইঙ্গিত করছি তা তারা অস্বীকার করত। অর্থাৎ কখনোই এটা জাহিরি অর্থ কাফির অর্থ হওয়া হবে না বরং কখনো কখনো এর থেকে কম স্তরের কুফুরও উদ্দেশ্য হয়ে থাকে এই জন্য ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলেছেন লাইসাল লাইসা কুফরান ইয়ানকিনু আനിൽ মিল্লা ও হুয়া কুফদুনা কুফরিন যে লাইসাক লাইসল কুফর আল্লাজি তাযহাবুনা ইলাইহি এটা ওই কুফর নয় যার দিকে এরা খারেজেরা গিয়েছে তারপরে ওয়াইন্নাহু লাইসাক কুফরান ইয়ানকিনু আനിൽ ইয়ানকিলু ইয়ানকিলু আനിൽ মিল্লা তারপরে এটা ওই কুফর নয় যা মিল্লাত ইসলামিয়া থেকে খারিজ করে দেয় তারপরে বলছেন কুফরিন বরং এই না চূড়ান্ত কুফর থেকে কম কুফুর এই আয়াতটির তাফসির থেকে এটাই সংক্ষিপ্ত বিস্তারিত জবাব এছাড়া অন্যান্য দলিল যেখানে কুফুর কুফর কুফুর শব্দটি ব্যবহার করেছেন ব্যবহার করা কুকুর শব্দটি ব্যবহার করেছেন সেগুলো এই মর্মটি ছাড়া অনুধাবন করা সম্ভব নয় যে ব্যাপারে আমি আলোচনা শুরুতেই উল্লেখ করেছি কুফুর শব্দটি অনেক দলিলেই উল্লেখিত হয়েছে কিন্তু সেগুলো কুপুরে আকবার অর্থ অর্থে আসেনি কেননা যেসব আমলের ক্ষেত্রে কুফুর শব্দটি ওই সব দলিলে ব্যবহৃত হয়েছে সেগুলো দিন থেকে খারিজ করে দেয় না সম্মানিত আমার প্রশ্নকারী ভাই এবং শ্রোতামণ্ডলী লক্ষ্য করবেন যে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে শুধু আহ অমাল্লা মেহকুম বিমা আনজাল্লাহ ফাউল্লা কহমুল কাফিরুন শব্দটাই ব্যবহার করেন অমাল্লা মেহকুম বিমা আনজাল্লাহ ফাউলাই কহমুল দোয়ালিমুন অমাল্লা বিমা আনজাল্লাহ ফাউল্লা কহমুল কোন শব্দটাও ব্যবহার করেছেন তাহলে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কেন শুধু ওই প্রথমে একটা ধরলাম যে যে ব্যক্তি আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী বিচার ফাইসলা করে না সে ব্যক্তি কাফের কেন সে জালেম হল না কেন সে তাকে ফাসেক বলছি না যদি ফাসেক বা জালেম বলতাম তাহলে তো শুধু কাফের উপরেই বর্তাতো না এই বিষয়ে আরো অনেক উল্লেখ করলে অনেক সময় লেগে যাবে একটি কথা মাথায় রাখবেন যে আসলে সে পক্ষে ইসলাম থেকে খারিজ হওয়ার কুফুর করে কুফুর হয় না কেননা আল্লাহ নবী সাল্ল আলীহু আসাল্লামের একটি হাদিস হিসেবে বোখারী মুসলিমের যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি আব্দুল্লাহ বর্ণনা করেন নবী করিম সালি হুয়া সাল্লাম বলেছেন শিবাবুল মুসলিম ফুসুকুন ও কিতালু কুফুর মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফুর আমার কাছে কিতালুহু কুফুর শব্দটি আরবি ভাষার একটি সূক্ষ্ম তত্ত্বগত ব্যাপার এটাও একটা বেপার ব্যাপার আসলে ব্যাপার হচ্ছে যে এখানে সিবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেওয়া ফুসুক অকিতাল কুফুর তাহলে একই বিষয়ে কাউকে গালি দেওয়ার কারণে ফাসেক বলা হয়েছে আবার কিতা হত্যা করার কারণে কুফুর বলা হয়েছে এখানে কুফুরের চাইতে ফাসেক ছোট অপরাধ যার কারণে নবী নবীকর ইমসাল্লা আল্লাহ আল্লাহ হিওয়াসাল্লাম এই হাদিসকে লক্ষ্য করলে বোঝা যায় যে অদিকাল অরফ গুলা আলামিনের ওই আয়াদিকে লক্ষ্য করলে বোঝা যায় যে যে অমাললাম হেহকুম বিমা আঞ্জা লফা ওলাই কহমুল কাফ ফেরুন অমাল্লাম হেহকুম বিমা আঞ্জা লফা ওলাই কহমূর দোয়ালিমন অমাল্লা মেহকুম বিমা আঞ্জা লফা ওলাই কহমূল হমুল ফাঁস তাহলে এই আল্লাহর আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যে বিচার পরিচালনা করে না কখনো সে কাফের হয় কখনো সে ফাঁসেক হয় কখনো সে জালেম হয় তাহলে এখানে লক্ষ্য করলে শুধু সে কা ফেরি হয় না আর আমাদের সমাজে যাকে তাকে কাফের বলার যে একটা প্রবণতা এই ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে এই জন্যই নাসিরুদ্দিনের বাণী রহেমা উল্লাহ তালা তিনি বইটি লিখেছেন যে ফিতনা তো তাকফির মুসলিমকে কাফের বলার ফিতনা এবং তিনি পঞ্চাশ পৃষ্ঠার এই বইটি লিখেছেন বইয়ের ভিতরে তিনি উল্লেখ করেছেন আর অনেক কিছু উল্লেখ করেছেন তিনি জিহাদ গ্রুপের সাথে কিভাবে বিতর্ক হলো সেই বিতর্কের তিনি উল্লেখ করেছেন আমাদের প্রত্যেক মুসলমানের এই বইটি পড়া উচিত আর কাফের বলার ফিতনা থেকে আমাদের দূরে থাকা উচিত কেননা কাফের বলার পরিণতি অনেক ভয়াবহ নবী করিম সাল্লাইসাল্লামের সাহাবি আব আব্দুল রদিয়াল্লাহ আনহুমা

ফাইন কানা ফাইন কানা কামা কাল ইল্লা রজা আলাইহি তারপরে যেটা হচ্ছে যে একজনের উপর বর্তা যা বলে বলেছে তা যদি সঠিক হয় তাহলে তো ভালোই নসেত যে বলেছে তার উপর ওই কথাটা ফিরে ফিরে যায় অর্থাৎ সে কাফের হয় বুখারি মুসলিমের হাদিস বুখারি মুসলিমের হাদিস বুখারিনার হাদিস নম্বর ছয় হাজার একশো চার নম্বর হাদিস মুসলিমে ষাট নম্বর হাদিস বুখারের আরেকটি হাদিস আছে ছয় হাজার পঞ্চাশ নম্বর হাদিস এবং মুসলিমে একষট্টি নম্বর হাদিস এসেছে আপনি পড়ে নেবেন যে ব্যক্তি কাফের বলে এই কাফেরের পাপ কি হয় বিফলা যায় না দুজনের মধ্যে যে কোনো একজন কাফের যদি সে কাফের হয় আলাদা ভালোই আর যদি না হয় তার চেয়ে যে ব্যক্তি বলেছে সেই কাফের হয়ে যায় এজন্য আমাদের যাকে তাকে কাফের বলা থেকে বিরত থাকতে হবে যে আমরা যেটা বলেছি যে বিচার ফয়সালা আল্লাহর বিধান অনুযায়ী না করলে সে কাফের ফাসেক জালেম হবে তো আমরা শুধু কাফেরটা লাগিয়েই জেহাদ গ্রুপের মূল অস্ত্র তিনি আরো উল্লেখ করেছেন নাসিরুদ্দিন বাণী রহমাল তাদের মূল অস্ত্র হচ্ছে এটাই যে এই আয়াত যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করেন সে ব্যক্তি কাফের তাহলে কেন তাদেরকে ফাসেক বা জালেম বলা হলো না এদিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই আয়াত আরো বিস্তারিত পড়ার জন্য অনুরোধ করলো কেননা এত সংক্ষিপ্ত সময় এইটা বলা সম্ভব নয় আরেকটি বিষয় প্রশ্ন করেছেন যে ইকামতে দিন পথ এবং পদ্ধতি আসলে ইকামতের কাছে মূল সমস্যাই হচ্ছে গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্র পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব নয় গণতন্ত্র একটি কুফরি তন্ত্র যে তন্ত্রের মধ্যে যদি আপনি মূল বিষয়ে আসেন যে তা এ টু জেডই হচ্ছে ইসলাম বিরোধী নিয়ম কারণ কেননা এর ভিতরে এ টু জেড এর মধ্যে কোন ভালো নাই আপনি যদি বলেন যে কেন তো এ টু জেড যদি আপনি চিন্তা ভাবনা করেন এই গণতন্ত্র পদ্ধতি তাহলে আপনি একজন ভালো ভালো মানুষ নিয়ে আসেন সবচেয়ে বড় আলেম সবচেয়ে পরহেজগান মানুষ সবচেয়ে ভদ্রলোক মানুষ সবচেয়ে শিক্ষিত একজন মানুষ আর এই দেশের সবচেয়ে চরিত্রহীন অথবা একজন ভ্যান চালক একজন মুচি তার মর্যাদা সমান আলামিন আলা বলেছেন যে কখনোই একজন এক নয় কখনোই একজন কুকুর মুসলিম এক নয় কখনোই একজন শিক্ষিত অশিক্ষিত এক নয় কখনো একজন চোকালা আর অন্ধ এক নয় কখনোই একজন জ্ঞানী এবং অজ্ঞানী এক নয় এই যে বিষয়গুলো ইসলাম এটাকে সমর্থন করে না এরপরে আসেন যে ইসলামী নীতির আরেকটি বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আপনি এই বিরোধী দল কুফুরি গণতন্ত্রের আরেকটি বিষয় হচ্ছে বিরোধী দল একজন মুসলিম শাসক হলে তাকে আনুগত্য করা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ হয়ে যায় আর এই গণতন্ত্রের মধ্যে একজন সরকার হবে তার বিরোধী দল থাকবে বিরোধী দলে হরতাল করতে পারবে মিছিল করতে পারবে ভাঙচুর করতে পারবে জনগণের সম্পদ নষ্ট করতে পারবে এই গণতন্ত্রে এটাকে জায়েজ করা হয়েছে যেটা ইসলাম এটাকে সমর্থন করে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই জন্যই ইসলামের এই জন্যই গণতন্ত্রের যে ব্যাপারটি আছে এটার এ টু জেডি হচ্ছে বর্জন বর্জন করা উচিত এটা বর্জনীয় ইসলামের নামেও যেটা আছে সেটাও জায়েজ নয় অন নামে যেটা সেটাও জায়েজ নামে পেট পূজারির নামে যেটা আছে সেটাও জায়জ নাই এই জন্য গণতন্ত্রে আমাদেরকে গণতন্ত্র আমাদেরকে বর্জন করতে হবে এবং তা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের জরুরি সেটা ইসলামের নামে হোক আর পেট পূজারির নামে হোক আর অন নামে হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এখন কথা হচ্ছে যে তাহলে ইকামতের দিনের পদ্ধতি কি বলবেন আল্লাহ শব্দটা বলেছেন সুরা সুরার আয়াত নম্বর তেরো নম্বর আয়াত তো আপনি যদি আয়াতটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে নবী করিমস নবী নবীদের কয়েকজন নামও দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই নবীদেরকে নবীদের কিভাবে নবীরা কিভাবে তাদের দিন কায়েম করেছিল দিন কায়েমের পদ্ধতি যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে আগে আপনাকে ব্যক্তিগত জীবন ঠিক করতে হবে ব্যক্তি জীবনকে যদি ঠিক না করতে পারেন তাহলে কখনোই সম্ভব নয় ইসলাম কায়েম করার আমরা তো মনে করি যে দিন কায়েমের আনা আকিম উদ্দিনের ব্যাপারে যারা অর্থ করেছেন যে শুধু শাসন কেড়ে নিতে হবে শাসক হতে হবে এই শাসক হতে হবে এইটাও কোনো ওলামাই ক্যারাম কোন সালফে শালহীন বা এই সা ক্ষমতা দখল করতে হবে এই আকিমুদ্দিনের এই অর্থ কোনো আলেম বা কোনো সালফে সালহীন এ পর্যন্ত নেন নাই একটা বিষয়ে আরেকটি বিষয় আছে তাহলে কিভাবে আমরা দিন কায়েম করব প্রথম শুরু করেন আপনি আপনিই শুরু করেন ব্যক্তি জীবন থেকে পা থেকে মাথা পর্যন্ত ইসলাম সেট সেট করুন পাসক্ত নামাজ কোনদিন ছাড়বে না শিরিক করবেন না তাওহিদের কোন রকম গলত রাখবেন না তাবিজ তোমার ব্যবহার করবেন না সেকুলারিজম থাকবেন না গণতন্ত্র মানবেন না এই ধরনের বিভিন্ন যে অপরাধগুলো আছে কোন সময় সুন্নাতকে ছাড়বেন না কোন সময় বিদাতের পাবন্দি করবেন না সুন্নাত এমন অবস্থায় যায় দাড়ি নাই টুপি নাই দাড়ি নাই আবার আমাদের শরীরের মধ্যে ইসলামের কোন চিহ্ন নাই সালাত হয়ে যাচ্ছে তাদেরকে খেয়াল নাই eslintী তারপরে আমার নিজের মধ্যে কোন ইসলামিক কোন ব্যাপার নাই আর ইসলামে কোন চালচলন নাই ওরই বলছে যে ইসলাম কায়েম করে ফেলবে এই জন্য আগে দরকার হচ্ছে ব্যক্তি জীবনে এ টু জেড পা হতে মাথা পর্যন্ত ইসলামকে সেট করুন দুই নম্বর হচ্ছে পারিবারিক জীবন ইসলামিক সেট করুন আপনার স্ত্রীকে ইসলামী শিক্ষায় শিক্ষা দিন স্ত্রীকে নামাজ পড়ান আপনার ছেলে মেয়েদের নামাজ পড়ান আপনার আপনার ছেলে স্ত্রীকে পর্দা করান আপনার আপনার মেয়েকে পর্দা করান আপনি আপনার পরিবারে পরিবারকে আপনি একটা রাষ্ট্র বানান আর ওই রাষ্ট্রের আপনি প্রধান বা আপনি রাষ্ট্রপতি হন ওই পরিবারের মধ্যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে সেট করুন পারিবারিক ভাবে তিন নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক জীবন অর্থনৈতিক জীবনে আপনি একটা টাকা হারাম খাবেন না একটা টাকা হারাম আনবেন না হারাম পথে খরচ করবেন না জীবনযাপন করবেন হালাল পদ্ধতি আপনি চেষ্টা করুন এইটা আপনি আগে অর্থনৈতিক জীবন ঠিক করুন জীবনে কোনোদিন সুদ খাবেন না ঘুষ খাবেন না আপনি ইসলাম কায়েম করছেন অথবা অথচ আপনি এতে ইতে গেলেই চাকরি স্থলে গেলেই আপনি নির্লজ্জের মতো ঘুষ নিচ্ছেন আবার এদিকে নির্লজ্জের মতো সুদ খাচ্ছেন আবার বলছেন যে আমি ইসলাম কায়েম করব অসম্ভব আপনি ঘুষ খাবেন না সুদ খাবেন না ইসলামে আপনার অর্থনৈতিক জীবনের মধ্যে আপনি সম্পূর্ণটা হালাল খাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন কু আংসুম নারাহ তুমি কি করো নিজে আগে বাঁচো আহলিকুম নারা পরিবার পরিজনকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে আগে বাঁচো নিজে ব্যক্তিগত জীবন ঠিক করো ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক জীবনে ঠিক হও এরপরে আহলিকুম নারা পরিবার পরিজনকেও ঠিক করো এরপরে তিন নম্বর আসছেন সামাজিক জীবন ঠিক করা যেটার ব্যাপারে সুরাশ আর আর দুইশত চোদ্দ নম্বর আয়তাল্লাহ আলমিন বলেছেন ও আঙ্গির আশি আকার তুমি কি করো নিকটতম মানুষদেরকে নিকটতম আত্মীয়দেরকে নিকটের মানুষগুলোকে তুমি কি করো সতর্ক করো তো এবার আপনি এই আয়াতকে জুড়ে নিন নিয়ে আপনি সামাজিক জীবন ঠিক করুন তাহলে আপনি চারটে জীবন যদি ঠিক করে ফেলেন তাহলে ইসলাম অর্ধেক কায়েমই হয়ে গেছে তাহলে আপনি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন যদি আপনি ঠিক করেন আর শুধু আপনি ঠিক করলে এবার আরেকজন ঠিক করলো এবার আরেকজন ঠিক করলো প্রত্যেকটি মানুষ যদি এই চারটি ক্ষেত্র চারটি জীবন যদি কেউ ঠিক করে নেয় তাহলে আল্লাহ রব্বুলা আলামীন পঞ্চমটা আমাদের জন্য ওয়া উপহার দিয়ে দিবেন এই জন্য আল্লাহব্লাহ আলামীন ওয়াদা করেছেন কোথায় করেছেন সুরা আন নূরের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্লাহ আলামীন বলেছেন ও আদাল্লাহুল্লাহীন আমান মিন কুমুয়া আমিনুস আলি হাতিলা ইস্তা খলিফা নাহম ফিলাআফ দে কামা আল্লাহ রব্লা আলামিন বলেছেন আলামিন ওয়াদা করেছেন যারা ইমাল এনেছে যারা ভালো কাজ করেছে সৎ কাজ করেছে তাদের কাছে কি ওয়াদা করেছেন লায়াস্তা খলিফা ফিল আর্ত তাদেরকে জমিনের নেতৃত্ব দিয়ে দিবেন নেতৃত্ব দিয়ে দিবেন চাইতে হবে না মারামারি ঝগড়া ফাসাদ গন্ডগোল হাঙ্গামা করে জোর করে কেড়ে নিতে হবে না আল্লাহব্বোলা আলামিন বলছেন ওয়াদা করেছেন তিনি দিয়ে দিবেন কামাস্তা খালাফা লাদিন আমি যেমন করে তিনি তাদের পূর্বে দিয়েছিলেন ইসুব আলাহামকে দিয়েছিলেন সালামকে দিয়েছিলেন দাউদ আলাইসালামকে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন আউবাক ওমার ওসমান রদিয়াল্লাহালকে দিয়েছেন আলী রজুল্লাহকে দিয়েছেন উমার দিন আব্দুল্লা আজিজকে দিয়েছেন এভাবে তিনি নেতৃত্ব দিয়ে দিবেন এরপরে কি বলছেন ওলাইউমা কেনান আলাহুম দিন আহমুল্লা দিন তাদা আলাহম তাদের দিনকে শক্তিশালী করে দিবেন যে দিনকে তাদের জন্য মনোনীত করেছেন ওলাইউমাদ দেলান নাহম ইমবা আদি হাউফ আমনা আর ভয়কে ভয়ের পরের নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন তাহলে ক্ষমতা দিবেন দিনকে শক্তিশালী করবেন এবং বিপদ আপদ মুসিবত আসলে তা কি করবেন ভয়কে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন কখনুদু নানি যখন আমার ইবাদত করবে এক আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠ ভাবে লাই শ্রী কুন আসাই আ আর আল্লাহকে এই কথাকে যারা অস্বীকার করে সত্য অস্বীকার ছাড়া কিছু নয় তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছো আকিম সাল্লা নামাজ প্রতিষ্ঠিত করবে জাকাত আদাই করবে আর রসুলের আনুগত্য করবে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় রসুলের আনুগত্য করবে আল্লাহম তোর হামন তারপরে রহমত বর্ষণ হবে তো এই আল্লাহ রব্বুল্লাহ আলমিন শাসন দিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলম দিনকে শক্তিশালী করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করবেন ভয়কে নিরাপত্তা দিয়ে পরিবর্তন বদল করে দিবেন কখন দিবেন পাঁচটি শর্ত যখন মানবে এক আল্লাহর ইবাদত একনিষ্টিভাবে করবে শিরিক করবে না সলা আদায় করবে জাকাত দিবে এবং রসুলের সর্ব অবস্থায় রসুলের আনুগত্য করবে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমীন তাদের উপর রহমত বর্ষণ করবে এই রহমত বর্ষণ করবে মানে ওইগুলো আল্লাহ রব্বুল্লা আলম দিয়ে দিবে আর যদি কেউ এইগুলো এই শর্ত পাঁচটি শর্ত মেনে না আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে গজব আস গোপর থেকে নিচ থেকে বাহির থেকে জালেম শাসক দিয়ে বিভিন্ন তরফ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন গজব দিবেন আর মুসলমান নাম থাকার কারণে আজ বিধর্মীরা হায়নার মতো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই ছিল ইসলাম এই ছিল আমাদের দিন কায়েমের পদ্ধতি আরেকটি জিনিস মাথায় রাখতে হবে আপনার নিচে আগুন জ্বলছে এটাকে যদি আপনি তুষ চাপা দিয়ে এটাকে যদি আপনি ধামা চাপা দিয়ে এর উপরে এর উপরে এর উপরে আপনি আসন গেড়ে দিয়ে যদি বলেন যে আমি ইসলাম কায়েম করবে এটা অসম্ভব এই জন্য আমাদেরকে পারিবারিক জীবন রাষ্ট্র জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন জীবন এই চারটি জীবন আবারও বলছি পারিবারিক জীবন আরো আবার বলছি ব্যক্তিগত ব্যক্তি জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যখন ঠিক হয়ে যাবে আল্লাহ রব্লুল্লা আলমিন আমাদের উপহার স্বরূপ অবশ্যই সবাই যদি ঠিক করে তাহলে একে একে দেখবেন যে আমাদের আল্লাহ রব্বুল্লা আলম পঞ্চম নম্বর উপহার দিয়ে দিবেন রাষ্ট্র জীবন আসুন আমরা সর্বজীবন ঠিক করে আমাদের দিন কায়েমের পথকে অগ্রসর করি প্রত্যেকটি ক্ষেত্রই হচ্ছে দিন কায়েমের পথ একটি অংশ আর শুধু রাষ্ট্র দখল করা রাষ্ট্র দখল করা রাষ্ট্র ক্ষমতায় আসে দিন একটি অংশ কিন্তু এটা পূর্ণাঙ্গ অংশ নয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আবারও বলছি ফিতনা তাকফির মুসলিমকে কাফের বলার যে অপরাধ এই যে একটা ফিতনা এই বইটি পড়ার জন্য অনুরোধ করে এটাই এখন এই এই আলোচনা এখনই শেষ করছি আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলিকম ওরমদুল